দর্শক কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং সাবধানে আছেন। সবাইকে ওয়েলকাম করছি হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশনে। আমি লাবণ্য আছি আপনাদের সাথে। আমাদের আজকের আয়োজনে আমরা এমন কিছু গান শুনব যে গানগুলো শত বছর ধরে হাজার কোটি মানবাত্মার গোপন কুঠুরিতে শেকড়ের মতো গেঁথে আছে। লোকগান দিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আজকে আমরা মাটির গন্ধ নেব, শেকড়ের সন্ধানে যাওয়ার চেষ্টা করব। আর আপনারা কিন্তু আমাদের এই চমৎকার আয়োজনে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, ফোন করে পছন্দের গানের জন্য রিকোয়েস্ট জানাতে পারেন। যাদের কাছে গানের রিকোয়েস্ট জানাবেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন দেবর এবং ভাবি, গামছা পলাশ এবং অঙ্কন। হ্যালো আপু। হ্যালো। তো বেতের আড়াল রিলিজের পর থেকেই আমি শুনছি যে দর্শক শ্রোতারা দুজনকে সবসময় একসাথে চাচ্ছে, একসাথে গান শুনতে চাইছে এবং ডুয়েট গানের রিকোয়েস্ট আসছে বেশি বেশি। এবং তারপর তো আশা করছি চমৎকার সময় কাটাবো আমরা সবাই মিলে। তো অনেক গল্প হবে গান নিয়ে, শুরুটা করতে চাই একটি গান দিয়ে। পিতামাতার খেদমত দুনিয়াতে সবচেয়ে বড় খেদমত, আমাদের বড় ইবাদত অবশ্যই। আমাদের রাসূল কালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আফসোস করে বলে গেছেন, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতামাতার খেদমত, কারণ জন্মের আগে বাবা মারা গেছে, শিশুকালে মা। তো উম্মতদেরকে বারবার বলেছে যে তোমরা পিতামাতাকে খেদমত করো। তো সাধক শাহ আলম সরকারের একটি বিশেষ সৃষ্টি এটা, একটা মানে সব মিলিয়েই ভেতরটা নানা দেয় যে গানে। এই গানটি দিয়ে শুরু করছি, আমি করি নাই, করিতে পারি নাই পিতামাতার খেদমত, শুনবো আমরা। Thank you.
কালে আমি করিতে
সংবাদ, সহজ কথা, সহজ সুর একদম মনে গিয়ে আঘাত করে। এবং এই ধরনের গানের অদ্ভুত এক বৈশিষ্ট্য আছে যে কিছু সময়ের জন্য মানব মনকে ইহজাগতিক লোভ, লালসা এবং যত সংকীর্ণতা আছে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। লোভ ক্রোধ হিংসা এই সময়টুকুতে থাকে না। অনেক ধন্যবাদ এত চমৎকার শুরুর জন্য। অঙ্কন কোন গান দিয়ে শুরু করবে? আমরা জানি প্রাচীনকালে নায়ক নিয়ে যাওয়ার যে বিষয়টা, তো প্রয়াত বারী সিদ্দিকী স্যার আমাদের লিজেন্ড, উনি অসাধারণ একটি গান গেয়েছেন পূবালি বাতাসে। গানটি লেখা সুরকিল মুন্সি। আমি চেষ্টা করছি আমার মতো করে একটি গাওয়ার, শুনবো আমরা। Thank you.
মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানাই কিংবদন্তি বারী সিদ্দিকীকে, যিনি বেঁচে আছেন তার কণ্ঠে, তার বাঁশির সুরে। তার কণ্ঠ অজস্র মানুষকে কাঁদিয়েছে এবং আমরা জানি যে শুধুমাত্র কণ্ঠেই তিনি সীমাবদ্ধ নন, সমগ্র ভারতীয় উপমহাদেশ থেকে 1999 সালে জেনেভায় অনুষ্ঠিত বাঁশি সম্মেলনে তিনি প্রতিনিধিত্ব করেছেন। তিনি আমাদের গৌরব, বেঁচে আছেন আমাদের হৃদয়ে। আমরা এখন পলাশ ভাইয়ের কাছে কোন গানটি শুনছি? নাকি ডুয়েট? না, সোলো, তারপরে ডুয়েট গান করবো। বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মরে। আমার ভীষণ পছন্দের একটি গান। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো।
সাথে লোকগান মানেই অন্যরকম অনুভূতি, আর পুরো আয়োজন তো আজকে আমরা লোকগান দিয়ে সাজিয়েছি। আরও গান শুনবো একটা বিরতি থেকে ঘুরে আসি পর্যায়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশন। আমি লাবণ্য এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। আশা করছি বিরতির পরও আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশনে। আমি লাবণ্য আছি আপনাদের সাথে, আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের আয়োজনে আমরা গামছা পলাশ এবং অঙ্কনের কণ্ঠে চমৎকার কিছু লোকগান শুনছি। আপনারাও কিন্তু আমাদের আয়োজনে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, পছন্দের গানের জন্য রিকোয়েস্ট জানাতে পারেন, সেই সাথে আজকের গাওয়া গানগুলো নিয়ে আপনাদের কোনো ভালো লাগার অনুভূতি বা মেমোরি থাকলেও আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের ফোনের অপেক্ষায়। স্বাগত আরও একবার বিরতির পরে। আমরা পলাশ ভাইয়ের গান শুনতে শুনতে বিরতি গিয়েছিলাম, তাহলে অঙ্কনকে দিয়ে ভাবি গা। হ্যাঁ, এবার ভাবি গা। ঠিক আছে, আমি ভাওয়াইয়া গান গাই ফোক স্টেশনের আর টিভির আরেকটি আয়োজন। তো এখানে চ্যাংরা বন্ধুয়া গানটা খুব ভালো দর্শক পছন্দ করেছিল, খুব ভালো রেসপন্স ছিল। তো এই মুহূর্তে গানটা গিয়ে ফেলি। আমার মনে হয় অঙ্কন বলতে কিন্তু চ্যাংরা বন্ধুয়া মানে জুড়ে আছে নামটা, অঙ্কনের সিগনেচার বলা যেতে পারে। শুনবো। ঠিক আছে। তোমরা জানিয়া করবে নাকি, তোমরা শুনিয়া করবে নাকি, হাইরে নষ্ট করল বন্ধু আমার দারুণ প্রীতি। চ্যাংরা বন্ধু আহারে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে বাঁধিছু।
গল্প আছে। তো আজকে যেহেতু দেবর আছে, দেবরকে নিয়ে বলি। ঈদের রোজার ঈদে দেবর আমাকে 2 টাকা পাঠিয়েছিল। এতদিন বন্ধু পাঠিয়েছে, এখন দেবর আমাকে মাত্র 2 টাকা পাঠিয়েছে। এখন এই বিচার, হ্যাঁ এর বিচারটা আপনারাই করবেন। 2 টাকা সিচুয়েশনটা অন্যরকম, যে স্টেজ শো হচ্ছে না, কিন্তু যখন স্টেজে গাইবার সুযোগ ছিল, আমি দেখেছি যে দর্শক সারি থেকে অঙ্কনের কাছে এই গানের জন্য রিকোয়েস্ট আসতো। তো এই গানটা তো অঙ্কনের কাছে অনেক বেশি স্পেশাল, মানে একদম মন জুড়ে আছে নিশ্চয়ই। আমি একটু জানতে চাই যে আরটিভির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কীরকম, এবং সেই সাথে মানে এতটা আশা ছিল কি না। আমরা এই উত্তরটা নেব একটা গান শুনে তারপরে। হ্যাঁ ঠিক আছে। তার আগে আমার একটা কথা আছে, চ্যাংড়া বন্ধু কোত্থেকে আসলো এটা তো ভাইও জানে না আমিও জানি না। হাই হাই, এটা কোন অপবাদ? এটা সেটাই তো, এটা তো ভেবে দেখিনি। কিন্তু সব জানে বুঝছেন, এটা তো ভেবে দেখিনি। এবার আমাদের একটি ডুয়েট গান, বাড়ির পাশে বেতের আড়া, সেই গান আমি এবং আমার ভাবি, আমাদের আসিয়ান অঞ্চলের বিখ্যাত একটি বারোশিয়া গান আমরা ডুয়েট করেছি।
এবং সবার ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, এবং খুব অল্প সময়ে গানটি কোটি পার হয়ে গেছে আইপিডিসি আমাদের গান থেকে, ইউটিউব কন্টেন্ট ছিল এটা। তো অসংখ্য ধন্যবাদ এই গানে যারা এত এত ভক্ত আছেন, এবং আজকে আমরা চেষ্টা করেছি, আজকে হয়তো দর্শকের জন্য আমরা আজকে এখানে আমরা দুজন একসাথে পারফর্ম করছি। তারপরে ভাবি আমারে ব্লেম দেয়, তোমার জন্য সবাই আমারে সবাই ভাবে বলে ডাকে। সত্য সত্য। আচ্ছা, এখন শুনি আমরা ভাবি দেবরের গল্প সুরে সুরে। বাড়ির পাশে বেতের আড়া, হাল জুইরাছি বিহেন বেলারে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, পাশে বেতে রা হাল জুই রাছি বিহেন বেলা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা পান্তা নাই মোর খেতে রে।
বাজার থাইকে আইসে দেখি ভাবি আমার ভাঞ্জে ভেঙে রে ভাবির জন্য আনছি আমি সন্ধির এখান টিকলি রে ভাবির জন্য আনছি আমি চন্দির এখান টিকলি রে বাড়ির পাশে বেতেরারা দেবর ভাবির আরো গল্প শুনবো একটা বিরতি থেকে ঘুরে আসতে চাই পড়ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশন আমি লাবণ্য এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি আশা করছি বিরতির পর যখন ফিরে আসবো তখন আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশনে আমি লাবণ্য আছি আপনাদের সাথে গামছা পলাশ এবং অঙ্কনের কণ্ঠে চমৎকার কিছু লোকগান শুনছি স্বাগত আরও একবার বিরতির পরে আমরা দেবর ভাবির কথা শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম তো এখন পলাশ ভাইয়ের কাছে একটি গান শুনতে চাই যে জন মন বোঝে না তারে মন দিও না সালাম সরকার একটি বিখ্যাত গান ভাবি আমি সুইটিকে উদ্দেশ্য করে গানটি গাচ্ছি শুনি আমরা মরসি মরসি আমি মরসি তোমরা কেহ মইর না আরে মরসি মরসি আমি মরসি তোমরা কেহ মইর না ওরে যে জন্ম বোঝে না তারে মন দিও না জন্ম বোঝে না তারে মন
মজনুর হাতে বাড়ি দিল লাইলি পাইল ব্যথা আর কত বলিব আমি ভালোবাসার কথা হায়রে মজনুর হাতে বাড়ি দিল লাইলি পাইল ব্যথা আর কত লিখিব আমি ভালোবাসার কথা সালাম পাগলার মনের ব্যথা চাইলাম যারে পাইলাম না ওরে সালাম পাগলার মনের ব্যথা চাইলাম যারে পাইলাম না যে জন্ম মন বোঝে না তারে মন দিও না তারে মন দিও না হিসাব বড় কঠিন হিসাব মেলানো বড় কঠিন আমরা একটি বিরতি থেকে ঘুরে আসি প্রিয় দর্শক দেখছেন হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশন আমি লাবণ্য এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি আশা করছি বিরতির পরও আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশনে আমি লাবণ্য আছি আপনাদের সাথে আমাদের আজকের আয়োজনে আমরা গামছা পলাশ এবং অঙ্কনের কণ্ঠে চমৎকার কিছু লোগো গান শুনছি আমাদের আয়োজনকে আরও খানিকটা চমৎকার করে তুলতে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন ফোনের মাধ্যমে পছন্দের গানের জন্য রিকোয়েস্ট জানাতে পারেন স্বাগত আরও একবার বিরতির পরে এই পর্বে আমরা বেশ গল্প করব গান নিয়ে তবে শুরু করব একটা গান দিয়ে অঙ্কন ঠিক আছে গানটি আমি প্রথম শুনেছিলাম মানান মোহাম্মদের কাছে উনি আমাদের বাংলাদেশের একজন গুণী শিল্পী শ্রদ্ধা জানাই তার প্রতি আমার সৌভাগ্য হয়েছে তার একটি মৌলিক গান করার এবং আমাদের একটা ডুয়েট গান সামনে হয়তো আসবে তো গানটির কথা এশাক সরকার যিনি মানিকগঞ্জের আরেকটি রত্ন টাকা দিয়া বেমান পাখি কিনিয়াছিলাম অসাধারণ একটা গান আমি প্রথমবার গাইছি চেষ্টা করছি শুনবো আমরা টাকা দিয়া
মনটা একদম অন্যরকম হয়ে গেল, ভীষণ চমৎকার পরিবেশন। আমরা একটা ফোন কল নিয়ে নিব এই পর্যায়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাবণ্য ভালো? জি ভালো আছি। কে বলছেন? জি আমি বাবুল ভাই, ঢাকা থেকে। স্বাগত আমাদের আয়োজনে এবং থ্যাংক ইউ কানেক্টেড হওয়ার জন্য। আর অনেক সুন্দর আজকে আজকে তোমাদের কম্পিয়ার দুজনের খুব ভালো ফটোশেরও অঙ্কনেরও আর তোমার তো উপস্থাপনা এটা তো প্রচুর হলো নেরে বোন। থ্যাংক ইউ। জি মানুষ একজন দুই চাকার সাইকেল। হ্যাঁ শোনাবো ভাই, অবশ্যই শোনাবো ভাই। জি আর অঙ্কন কে আমি কি বলবো? অঙ্কন শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি ভাই, অবশ্যই অবশ্যই। হ্যাঁ শোনাবো ভাই। আচ্ছা কোন? জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ছোট আপু, ছোট আপু, অঙ্কন অঙ্কন কি একটু দাও ছোট আপুকে বলি। জি জি। হ্যাঁ ছোট আপু, শোনো ওই তোমার নিজের গানটা ওইটা গাছে এলো নয়া ফুল। গাছে এলো নয়া ফুল, তিন কবুল। এটা গিয়েছো? গিয়েছো তো তুমি? না এখনো এখনো গাইনি, গাইবো। অনুরোধ অনুরোধ করেছেন, গাইবো নিশ্চয়ই। আচ্ছা তারপর না, যদি তোমার যদি আসলে এটা এটা যদি তোমার চাওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নদী ভরা ঢেউ বুঝে না তো কেউ। আচ্ছা নদী ভরা ঢেউ, ঠিক আছে। থ্যাংক ইউ, সাথে থাকুন আমাদের, আমরা নিশ্চয়ই আপনার রিকোয়েস্টের গান শুনবো। কি শুনবো এখন? মানুষ একটা দুই চাকার সাইকেল একটা গান করতে। আমার ভাবি গান গাইলো যে টাকা দিয়া বেঈমান পাখি কিনেছিলাম। আসলে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কিন্তু গাছি আকাশ দাওয়ান একটা বিখ্যাত গান, পর মানুষ দুঃখ দিলে। ভীষণ চমৎকার, শুনবো আমরা এই গানটি। সবার একটা মনের মানুষ
মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে ভালোবাসে যে যাহারে কষ্ট যেন দেয় না ভালোবাসে যে যাহারে কষ্ট যেন দেয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না ভালোবাসে তাকে ভালোবাসে যে যাহারে কষ্ট যেন দেয় না ভালোবাসে যে যাহারে কষ্ট যেন দেয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না আবার কেঁদে ধুলায় মেশে
কেঁদে ধুলাই মেশে পা ধরে রাঘাত সয় প্রাণে ফুলে রাঘাত সয় না পাথরে রাঘাত সয় প্রাণে ফুলে রাঘাত সয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না ভালোবেসে যাই ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি ও ভালো যারে বাসি আছো ভালোবেসে যাই আকাশ দেওয়ান মরলে মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না বড় মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না বড় মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না মনের মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না প্রাণের মানুষ ব্যথা দিলে তা মেনে নেয়া গানগুলোই কেমন যেন অন্য রকম আমাদেরকে ইমোশনাল করে দেয়। এখন আমরা একটু আনন্দের কথা বলতে চাই। আনন্দের কথা হচ্ছে যে এই যে দেবর ভাবির গল্প শুনতে চাচ্ছিলাম, সে সময় বিরতিতে চলে যেতে হয়েছিল, তো দেবর ভাবির তো এই সাকসেসের পরে আরো গান করা হয়েছে একসাথে এবং শুনছিলাম যে আরো নতুন গান আসবে সামনে, তো একটু শুনতে চাই কাজ নিয়ে। আসলে আমার আর ভাবির একটা জুটি হওয়ার পরে বেশ বেশ কিছু জায়গা থেকে, বেশ কিছু কোম্পানি থেকে কথা হয়েছে, তো মোটামুটি চারটা গান এই দিয়ে কমপ্লিট হচ্ছে আমাদের। হ্যাঁ, চারটা গান কমপ্লিট হচ্ছে, হয়তো বা ঈদ উপলক্ষে পাওয়া যাবে। বেতরার পরে ভলিউম 1 দেবর ভাবি, ভলিউম 1 দেবর ভাবি আমারটাতে আমার ইউটিউব চ্যানেল গামছা পলাশে গিয়েছে। এবার ভাবি আমার ইউটিউব চ্যানেল থেকে ভলিউম 2 ভলিউম 2 যাবে। আচ্ছা, আমরা অপেক্ষায় তাহলে। আর এখনো প্ল্যান করিনি, বাট ঈদের পর অথবা ঈদে আসবে গানটি। আচ্ছা, আমরা অপেক্ষায় থাকলাম এবং দেবর ভাবির একসাথে আরো অনেক কাজ হবে সেই প্রত্যাশা তো থাকলোই। তখন আমি অঙ্কনের কাছে শুনতে চাচ্ছিলাম চ্যাংরা বন্ধু আর কথা, যে আরটিভির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং এই গানটি নিয়ে কি এতখানি এক্সপেকটেশন ছিল কিনা। সবসময় বলে থাকি যে আরটিভির মাধ্যমে আসলে অঙ্কন নতুনভাবে দর্শকরা অঙ্কনকে পেয়েছেন। আমি আসলে এই ধরনের গান বা রিদমিক গান একটু কম গাইতাম, মানে লালন শাহের গান দিয়ে আসলে
বেশি গাওয়া হতো লাইভ অনুষ্ঠানে বা আমি যে রিয়েলিটি শো থেকে আসছি সেখানেও, বা বিচ্ছেদ গান, তো এরকম ভাওয়াইয়া বা এটা এই টাইপের গান গাওয়া হতো না। তো ফোক স্টেশনে গাওয়ার পরে, গানটি জনপ্রিয়তা পাওয়ার পরে এই ধরনের কিছু গান আরও গেয়েছি, তো সেগুলো দেখলাম দর্শক খুব পছন্দ করেছে। অসংখ্য ধন্যবাদ আরটিভিকে, আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যেখানে আসলে দর্শক, আমি গাইলে পরের লাইন দর্শক গায়, এটা আসলে অনেক বড় ভালো লাগা। ধন্যবাদ। এবং মিউজিক স্টেশনে আসলে বারবার আসা হয় এবং খুব ভালো লাগে গান গাইতে, নিজের পছন্দের লিস্ট থেকে গাই। বাহ, খুব ভালো লাগলো আসলে এরকম আনন্দের কথা শুনতে, খুব ভালো লাগে তাই না? কারণ সময়টা এখন কেমন যেন মন খারাপের, সেই মন খারাপের মধ্যে একটু আনন্দের কথা। এখন কোন গানটি শুনছি আমরা? বাউল কফিলউদ্দিনের চমৎকার একটি গান, অভাগীর বাসরে বন্ধু কেন এলা না। তো গানটি আমি যখন শুনেছি তার দুদিন পরে গিয়ে মনে হয়েছে আরেকবার শুনি, তো এই এই ভালো লাগা থেকে গানটি গাওয়া। আমরা এখন শুনবো। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, আসলে বন্ধু কেন আইলা না, অভাগীর আসলে সবে নিতাম জীবন যৌবন,
আরো গান শুনবো এ পর্যায়ে একটা বিরতি থেকে ঘুরে আসব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশন আমি লাবণ্য নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি সঙ্গে আছেন আশা করছি বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশনে আমি লাবণ্য আছি আপনাদের সাথে গামছা পলাশ এবং অঙ্কনের কণ্ঠে শুনছি চমৎকার কিছু গান চলুন আবারও আমরা গানের সুরে ভাসি স্বাগত আরও একবার বিরতির পরে এখন আমরা পলাশ ভাইয়াকে দিয়ে শুরু করছি নাকি কোন গানটি শুনছি অনুরোধ ছিল মানুষ একটা দুই চাকার সাইকেল আমার মৌলিক গান শোনাচ্ছি এখন ঠিক আছে আমরা গানটির কথা এবং সুর শ্রদ্ধা ভাজন সাধক মুনি সরকার আমার প্রথম একক অ্যালবামের টাইটেল সেকেন্ড টাইটেল টাকেটি আচ্ছা শুনবো আমরা ওরে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল ও দেখো মানুষ একটা দুই চাকার সাইকেল কদমাকে না পারবে হাজার বার মারলেও পেটেল
চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল আমরা শুনে নিলাম রিকোয়েস্টের গান, আর এই গানটি নিয়ে দর্শকদের জন্য একটি কুইজ আছে, তো আমি একটু নিয়ম কানুন গুলো দর্শকদেরকে বলে দিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশন, আমি লাবণ্য আছি আপনাদের সাথে, গামছা পলাশ এবং অঙ্কনের কণ্ঠে শুনছি চমৎকার কিছু গান। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে। কক্সবাজারে অবস্থিত ফাইভ স্টার হোটেল সেগেলের সৌজন্যে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের কুইজ, মানুষ একটা দুই চাকার সাইকেল, এই গানের কণ্ঠশিল্পী কে? অপশান এ আশিক, অপশান বি গামছা পলাশ। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MS স্পেস আপনার নাম স্পেস সঠিক উত্তর, লিখে পাঠিয়ে দিন 24141 এই নাম্বারে। এবং সর্বোচ্চ সংখ্যক বার যিনি আমাদেরকে, মানে যারা আমাদেরকে SMS পাঠাবেন, তাদের মধ্য থেকে র্যান্ডামলি আমরা একজনকে সিলেক্ট করে নেব, যিনি পেয়ে যাবেন কক্সবাজারে অবস্থিত ফাইভ স্টার হোটেল সেগেলে দুরাত তিন দিন অবকাশ যাপনের সুযোগ একজন সঙ্গী সহ। তাহলে এই চান্স মিস করার কোনো রিজন নেই, আমাদেরকে বেশি বেশি SMS পাঠাতে থাকুন এবং উইনার হয়ে ঘুরে আসুন কক্সবাজার থেকে সঙ্গী সহ। এখন আমরা কোন গানটি শুনছি? দেবর ভাবে ভলিউম 1। গানটির কথা সুর আমাদের গামছা বল, শুটটা আমাদের অল্প প্রচলিত, আমাদের আমাদের প্রচলিত সুর একটু পলিশ করেছি, কথাগুলো আমার লেখা। আচ্ছা শুনবো আমরা। সেরা গুণ তারা মনের জ্বালা বাড়াই দিন,
তোমায় দেখলে জোড়ায় প্রাণ, প্রাণে আমার উৎলায় ওঠে ফাগুন, মনে তোমার কখন দিলাম আগুন, আগুন মনে তোমার কখন দিলাম আগুন। সবাই কিন্তু ভীষণ মজা পেয়েছি, ভীষণ মজা পেয়েছি। ওই যে বলছিলাম যে সবার তো এখন মনটা খারাপ, বোধ হয় সবাই হেসেই ফেলেছে এই কেমিস্ট্রি দেখে। আচ্ছা, অঙ্কনের কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল, আমরা কি সেটা দুই লাইন শুনবো? শুনে দাও, শুনে দাও। তিন কবুল গানটি আমার মৌলিক গান এবং এটি ফোক স্টেশনে আমার মৌলিক গান ছিল। গানটির কথা সেজুল হোসেন, আমি দুটো লাইন গাই রিকোয়েস্টের গান যেহেতু। গাছে আইলো নয়া ফুল, কুইনার মুখে তিন কবুল, গানটি বিয়ের গীত। গাছে আইলো নয়া ফুল,
অঙ্কনের কাছে আমরা শুনে নিলাম রিকোয়েস্টের গান। দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই এভাবে সবসময় আমাদের সাথে থাকার জন্য, এবং সেই সাথে বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিয় মিউজিশিয়ান ভাইদের, যারা আমাদের আয়োজনকে চমৎকার প্রাণবন্ত করে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ। একেবারেই তাই। কিবোর্ডে আমাদের সঙ্গে নাদিম ভাই আছেন আজকে, বাঁশিতে আছেন কামরুল ভাই, বাংলা ঢোলে। অসুবিধা হচ্ছে আপনার জন্য আজকে অঙ্কনকেই দেখতে আমার অসুবিধা হয়েছে। না আমি আর ভাবি সব সময় আড়াল করেই রাখি। ও আচ্ছা, সো কিউট। এদিকে আমাদের সাথে বাংলা ঢোলে নয়ন ভাই আছেন, অক্টোপ্যাডে আছেন মানিক ভাই, এবং বেস গিটারে সোহেল ভাই। আরও একবার বিশেষ ধন্যবাদ। আর আজকে দুজনকে একটু বিশেষ ধন্যবাদ দিতেই হয়, কারণ শুধুমাত্র গান নয়, আমরা চমৎকার পারফরমেন্স দেখেছি দুজনের। দুজন আবার ম্যাচিং করে ড্রেসও পরে এসেছে, ঘটনাটা আমার ভাইয়ের দেয়া, মানে সরি দেবরের দেয়া। থ্যাংক ইউ। আমরা তো আয়োজনের একদম শেষ প্রান্তে, তো আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই, তারপর আজকের আয়োজনের শেষ গানটি হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের হালিমা গ্রুপ প্রেজেন্টস মিউজিক স্টেশন। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আমরা খানিকটা হলেও আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি। আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন, নিজে সেফ থাকুন, পাশের মানুষটিকেও সেফ রাখুন, এবং সবসময় থাকুন আরটিভির সাথে। কোন গানটি দিয়ে আজকে আমরা বাড়ি ফিরব? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এটি আমাদের একজন সাধক রচিত সরকারের বিখ্যাত একটি গান, আমি কভার করেছি। শেষে গানটি দিয়ে একটু মাস্তি করে চলে যাব। বাবাই হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হোক
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। Press the bell icon on YouTube app and never miss another update.